আসসালামু আলাইকুম। যারা টাঙ্গাইল থেকে মহিরা জমিদার বাড়ি যাইতে যাবেন, তারা গাজীপুরে যাওয়ার পথে রাস্তার বাম হাতে আপনাদেরকে এই যে রাস্তায় কিন্তু নেমে যেতে হবে। আর যারা গাজীপুর থেকে টাঙ্গাইলের দিকে যাবেন, তাদের কিন্তু রাস্তা পার হয়ে ইউটার্ন দিয়ে কিন্তু ডান হাতে নামতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইরের রাস্তায় গেলাম না, এখন সোজা রাস্তা দিয়ে কিন্তু আমরা মহিরা জমিদার বাড়িতে যাচ্ছি। এখানে 3 থেকে 4 কিলোমিটার ভিতরে আর কি মহিরা জমিদার বাড়িটা। তো এখানে যারা আর কি বাইক রাখতে চান, তারা বাইক পার্কিং করতে পারবেন, 20 টাকা রাখবে, এবং অন্যান্য পার্কিংও কিন্তু আছে। তো চলুন আর কি আপনাদেরকে যে মহিলা জমিদার বাড়িতে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা জমিদার বাড়ি আপনাদের একটু দেখাইলাম, যেটা পুলিশ ট্রেনিং সেন্টার নামে পরিচিত। তো চলুন আর কি আপনাদের নিয়ে আজকের যে মহিলা জমিদার বাড়ির প্রদর্শনী সেটা একটু শুরু করা যাক, চলুন। আসসালামু আলাইকুম সবাইকে, আজ আমরা চলে এসেছি টাঙ্গাইলের মহিরা জমিদার বাড়িতে। তো মহিরা জমিদার বাড়িতে ঢোকার জন্য আপনাদেরকে 100 টাকা মূল্যের একটি টিকিট কাটতে হবে। আপনারা জানেন যে মহিরা জমিদার বাড়িটি মূলত এখন বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার নামেই কিন্তু ব্যবহৃত হচ্ছে। তো চলুন আর কি ভিতরের দিকে যাওয়া যাক আর কথা না বাড়িয়ে। তো আশেপাশে কিন্তু বিভিন্ন কফি শপ এবং রেস্তোরাঁ, এবং যেহেতু এটা ট্রেনিং সেন্টার সুতরাং পুলিশ সদস্যদের এবং কিন্তু একটা উপস্থিতি আপনারা দেখতে পারবেন। তো মহিরা জমিদার বাড়িটি মূলত 1890 খ্রিস্টাব্দে কিন্তু তৈরি করা হয়েছিল, এবং 4 ভাই মিলে কিন্তু তৈরি করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাখা সাগর নামে কিন্তু একটা পুকুর আছে। তবে এরকম কিন্তু আরও কয়েকটা পুকুর কিন্তু আপনারা দেখতে পারবেন, এর মধ্যে পাশরা পুকুর ও রানী পুকুরও কিন্তু আছে। তো মহিরা জমিদার বাড়িটি মূলত আপনার ঢাকা বিভাগ থেকে প্রায় অনেক দূরে অবস্থিত, এবং এটা টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 8 একর বিশাল জায়গা জুড়ে কিন্তু এটা আপনার তৈরি করা হয়েছে। এটা কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার হতে 4 কিলোমিটার একটু ভিতরের দিকে আর কি মহিরা জমিদার বাড়িটি অবস্থিত। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি আপনার জন্য আরও নতুন নতুন ভিডিও যখন নিয়ে আসব সেগুলো যেন আপনারা খুব দ্রুত দেখতে পারেন এবং সুন্দরভাবে যেন দেখতে পারেন। তো যাই হোক, চলুন আপনাদেরকে আর কি মহিরা জমিদার বাড়ির সামনের দিকে নিয়ে যাই। তো মহিরা জমিদার বাড়ির কিন্তু উন্নত 4টা বিল্ডিং আছে, তার মধ্যে চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ এবং কালীচরণ লজ নামে কিন্তু 4টা বিল্ডিং আছে, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবেই দেখতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি, কিন্তু একটা যে আনন্দ লজ এবং চৌধুরী লজ এগুলো কিন্তু দেখাচ্ছি, যে সামনে এবং পেছনে দুই দিকে দেখানোর চেষ্টা করে করতেছি। তো আপনারা দেখেন যে এর পেছনে কিন্তু একটা বিল্ডিং আছে, এরকম কিন্তু কয়েকটা বিল্ডিং কিন্তু আপনার দৃশ্যমান কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং বিভিন্ন দিকে কিন্তু আপনার মিউজিয়াম আছে, সাথে কিন্তু রানী লজ আছে, এরকম কয়েকটা লজ কিন্তু আছে। তো আপনার ভিতরে যেহেতু আপনার ট্রেনিং সেন্টারটার কারণে আপনার এবং বাংলাদেশ সরকারের যে তাদের যে তত্ত্বাবধানের কারণে কিন্তু বর্তমানে মহিরা জমিদার বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবেই সংরক্ষিত হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চৌধুরী লজ আছে এইটা, এবং বিভিন্ন এই যে সাথে যে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এসব ঘরগুলো, এগুলো মূলত কাছারি হিসেবে কিন্তু ব্যবহৃত হতো, এবং প্রত্যেকটা কলামে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সন্নিবেশিত করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই দর্শনীয়। তো এটা এই যে জমিদার বাড়িটা, এটা কিন্তু 1890 দশকের পূর্বে স্পেনের করডোবা নগরীর আদলে কিন্তু এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল, এবং 4 ভাই মিলে কিন্তু এটা তৈরি করছিলেন। তো আসলে পরবর্তীতে 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জনকে যখন হত্যা করা হয় পাখানাদার বাইরেরা, তখন তারা কিন্তু দেশ ত্যাগ করে কিন্তু ইন্ডিয়াতে চলে যান। পরবর্তীতে 1972 সালে এটাকে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কারুকার্যগুলি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে জমিদার বাড়ির কারুকার্যগুলি কিন্তু খুবই অসাধারণ, এবং প্রত্যেকটাই কিন্তু মানে দেখার মতো আর কি, যে আসলে বর্তমানে তাদের যে নির্মাণশৈলী সেটা কিন্তু বর্তমানে কিন্তু আসলে এইভাবে খুঁজে পাওয়া যাবে না। এবং চৌধুরী লজ যেটা, সেটা কিন্তু একটা গোলাপি রঙের ভবন কিন্তু আপনার, আমি যেটা দেখাইলাম আপনাদেরকে। এবং মহারাজ লজ আছে যেটা কিন্তু 6টি কলামের ওপরে বিস্তৃত, এবং আনন্দ লজ কিন্তু 8টি কলামের ওপরে আছে, এবং কালীচরণ লজটা মূলত ইউ আকৃতির। আমি আপনাদেরকে সামনে থেকে একটু পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর লাগতেছে। যে এর প্রধান ফটক থেকে আমি একটু সাইডে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যে কাছারি ঘর আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা চৌধুরী লজ এবং মহারাজ লজ দুইটা পাশাপাশি আছে। এটা হচ্ছে মহারাজ লজ এবং পাশেরটা হচ্ছে চৌধুরী লজ। এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে চৌধুরী লজের সামনে নিয়ে গেলাম। তো মূলত আর কি চৌধুরী লজ এবং মহারাজ লজ এবং এগুলো আনন্দ লজ এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আপনাদেরকে একটু মিউজিয়ামে দেখে নিয়ে যাই। এটা কিন্তু আছে আনন্দ লজ।
তো এই মিউজিয়ামের দিকে যাওয়ার সময় আপনাদেরকে দেখবেন যে এখানে স্বাধীনতা যুদ্ধের মহারাজ জমিদার বাড়ি যে কারাগারা, যে আপনার যোগমায়া রায়চৌধুরী, জমিদার বাড়ি কুলবধূ এবং আরও যারা শহীদ হয়েছিলেন তাদের নামটা কিন্তু আপনারা ঢোকার সময় দেখতে পারবেন। তো চলুন আপনাদেরকে একটু মিউজিয়ামের ভিতরে নিয়ে যাই। তো মিউজিয়ামে ঢোকার সময় অবশ্যই আপনাদেরকে জুতা খোলে ঢুকতে হবে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত পোশাক এবং বর্তমান সময় ব্যবহৃত কিছু পোশাক এবং অস্ত্রশস্ত্র এগুলো কিন্তু অনেক কিছুই কিন্তু আপনারা মিউজিয়ামে কিন্তু দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন হাঁড়ি পাতিল এবং সেই সময়ের ব্যবহৃত জিনিসপত্র এবং সেই রাজা বাংলার জমিদারদের আমলের কাঁসা, থালা, বাসন এরকম অনেক কিছুই কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এবং ইতিহাসের সাক্ষী মহারাজ জমিদার বাড়ির এগুলা অনেক কিছুই কিন্তু আপনারা এখানে লেখা থাকবে, আপনারা সেগুলো পড়ে নিতে পারবেন। আপনারা দেখতে পাবেন রানীমহল, তারপরে মহারাজ লজ, আনন্দ লজ, এগুলো কিন্তু ছবি দেওয়া আছে এবং সাথে অন্যান্য দেখতে পাবেন বিভিন্ন তৈজপত্র, বদনা, তারপরে যে কাপ, মমের পাত্র, এরকম কিন্তু যে ঘণ্টা, এরকম অনেক কিছুই কিন্তু আপনার সুন্দরভাবে সন্নিবেশিত করে সাজানো আছে। জগ আছে, তারপরে কুলকি আছে, এরকম অনেক কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গানের যে একটা বাদ্যযন্ত্র, সেরকম অনেক কিছুই কিন্তু এখানে রাখা আছে। আপনারা খুব সুন্দরভাবে অবশ্যই এই জায়গাটা কিন্তু দেখতে মিস করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে আমাদের কিছু যে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের পোশাক, তাদের কিন্তু এগুলো কিন্তু এখানে দেখানো আছে এবং মুক্তিযুদ্ধের সময় কিন্তু এসব অস্ত্রগুলো কিন্তু ব্যবহার করা হয়েছিল, সেসব অস্ত্র কিন্তু এখানে কিছু সংরক্ষণ করা আছে আমাদের সুবিধার্থে। যে সেই সময় তারা আসলে পাকহানাদার বাহিনীর এই আধুনিক অস্ত্র কিন্তু সেই সময় ছিল না, তারপরেও কিন্তু আমরা দেশ স্বাধীন করতে পারছি। তো যাই হোক, আপনারা দেখেন যে অস্ত্রগুলো কিন্তু সেই সময় কিন্তু অতটা আধুনিক ছিল না, কিন্তু এটাই কিন্তু আমাদের যুদ্ধের সময় আমাদের কিন্তু যুদ্ধ করার জন্য সাহায্য করছিল এবং এটা দিয়ে যুদ্ধ করেই কিন্তু আমরা দেশ স্বাধীন করছিলাম। তো দেখতে পাচ্ছেন কিন্তু গুলিরও কিন্তু গুলি আছে, বন্দুক আছে, অনেক কিছুই কিন্তু এভাবে রাখা আছে। ট্রেনিং সেন্টার, এই সাংগঠনিক যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে একটু সাধারণ আছে এবং সেই সময় রাজারবাগে যারা কারা শহীদ হয়েছিল তাদের কিন্তু একটা তালিকাও কিন্তু করা আছে। তো এটার পাশ দিয়ে আর কি আমরা চলুন আরেক দিকে নিয়ে যাই। এই পুরোটাই কিন্তু মহারাজ জমিদার বাড়ির বিভিন্ন কাছাড়ি এবং গোমস্থ লজ এরকম অনেক কিছুই কিন্তু আছে। এগুলো বর্তমানে আর কি পুলিশ সদস্যদের থাকার জন্য এরকম ব্যবহার করে এবং তাদের ট্রেনিংয়ের জন্য কিন্তু ব্যবহার করে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু মূলত মহারাজ জমিদার বাড়ির অংশ এবং এটা বাংলাদেশ সরকার কর্তৃক পুলিশ সদস্যদের জন্য কিন্তু এটা বরাদ্দ করা হয়েছে, কারণ তারা এখানে ট্রেনিং করে। তো এটা হচ্ছে রানীমহল, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রানীমহলটাও কিন্তু খুবই সুন্দর এবং প্রতিটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে পিলার বেষ্টিত এবং খুব সুন্দরভাবে কারুকার্য মণ্ডিতভাবেই কিন্তু তৈরি করা হয়েছে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর। যদিও অন্যান্য জমিদার বাড়ির অতটা সংরক্ষণ করা হয় নাই, কিন্তু মহারাজ জমিদার বাড়িটা যেহেতু বর্তমানে পুলিশ সদস্যদের ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করার কারণে আর কি খুবই সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে। এটা হচ্ছে রানীপুকুর, আসলে এখন অতটা পানি নেই, বর্ষার সময় একটু পানি থাকে, তো সেই জন্য আর কি এখন পানিটা কমে গেছে। আপনারা যারা আর কয়েক মাস, শুধু এক মাস পরে আসলে কিন্তু এটাতে অনেক পানি দেখতে পারবেন, আর যখন পানি দেখতে পারলে তখন পুকুরটা দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো চলুন আপনাদেরকে একটু যেখানে কোথায় ট্রেনিং করা হয় আর কি, যারা পুলিশ সদস্য ট্রেনিং করে ওখানে একটু ওই ফিল্ডটাতে আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি, সাথে একটু পেছনের সাইডও নিয়ে আসি, দেখিয়ে নিয়ে আসি। আপনারা দেখতে পাবেন, দেখতে মাল্টিপারপাস হল এবং এখানে কিন্তু তাদেরকে যে ফিল্ডে যে ট্রেনিংটা, শরীরচর্চা বা অন্যান্য যেগুলো, যে আসলে ওটা ধর আমরা বুঝবো না, তো এখানে আর কি তাদেরকে ট্রেনিং করানো হয় এবং সাথে এখানে কিন্তু বিভিন্ন পুকুর আছে, এখানে কিন্তু বিভিন্ন অডিটোরিয়াম আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো একটা প্রতিষ্ঠানের কিন্তু পিকনিক হচ্ছে, তো চাইলে আপনারা কেউ যদি পিকনিকে এইভাবে আসতে চান তারাও কিন্তু এইভাবে কিন্তু এখানে আসতে পারবেন এবং এখানে পিকনিক আপনার প্লেস ভাড়া নিয়ে কিন্তু আপনারা পিকনিক করতে পারবেন। তো চলুন আর কি আপনাদের এই ট্রেনিং সেন্টারের পাশে যেখানে ট্রেনিং করা হয় সেটা চারিদিক থেকে আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু কিছু জায়গা আছে যেটা দেখতে কিন্তু একটু অনেক সুন্দর। যেমন এই দেখতে পাচ্ছেন যে কাঠের তৈরি যে যায় ঘরটা এবং এটা এগুলোর নিচে কিন্তু আপনারা চাইলে এসে কিন্তু খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন, এগুলো কিন্তু ছবি কিন্তু খুব সুন্দর আসে। তো আপনারা এগুলো কিন্তু একদম পেছনের দিকে পাবেন, মানে যেখানে ওই যে ফিল্ডটা আছে পেছন দিকে, ঠিক ওটার বাম পাশে আর কি একটা পুকুর আছে। যদি ওই পুকুরে পানিগুলো এখন নাই আপনাদেরকে দেখানো যাচ্ছে না, যখন বৃষ্টির সময় তখন পানিগুলোও অনেক থাকবে, আপনাদের দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো চলুন আর কি এখানে একটা ছোটো গেট আছে, আমরা গেট দিয়ে আর কি আবার সেই ভিতরের দিকে চলে আসলাম। এখানে কিন্তু একটা শিশুদের জন্য একটা পার্কও কিন্তু আছে এবং কিছু পশু পাখিও আছে, হরিণ আছে, বানর আছে, এরকম কিছু জায়গা
পশু পাখিও কিন্তু আছে, তো সেসবগুলো আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি। তো আপনারা যারা আর কি শিশুদের জন্য পার্কে ঢোকার জন্য কিন্তু একটা টিকিট কাটতে হয়, আবার ভিতরে ট্রেন আছে, এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো দেখেন আর কি পুরো জায়গাটাকে কিন্তু খুব সুন্দরভাবে সংরক্ষণ করা আছে এবং খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আছে। তো এখানে কিন্তু একটা ঝর্ণাও আছে, ঝর্ণাটা কিন্তু দেখতেও অনেক সুন্দর, আপনার চাইলে এটার সামনে কিন্তু ছবি তুলতে পারবেন। এখানে কিন্তু একটা অ্যাকুয়ারিয়ামও আছে মাছের, যদিও একটা পুকুর, এই যে পুকুরে কিন্তু একটা বড় একটা পুকুর, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ আছে, এখানে কিন্তু অনেক সুন্দর বসার জায়গা আছে, সবই কিন্তু শিশু পার্কের আশেপাশে আছে এবং এরিয়ার ভিতরেই কিন্তু আছে। তো চলুন আপনাদেরকে একটু ওই পুকুরে মাঝখানে নিয়ে যাই, যেখানে আর কি মাছগুলো আছে, আপনাদের একটু মাছগুলো আমি একটু দেখাই নিই, কারণ মাছগুলো কিন্তু আসলে একসাথে যখন আসে তখন দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আপনি দেখতে পাচ্ছেন যে ডান সাইডে কিন্তু এটা শিশুদের জন্য একটা পার্ক, এটার জন্য এখানে কিন্তু টিকিট কেটেও কিন্তু ঢুকতে হয় আর কি। তো আপনারা যারা বাচ্চা নিয়ে যাবেন তাদের কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। এই যে পাঁচশো পুকুর, এটা আপনারা দেখেন যে মাছগুলো কিন্তু খুবই সুন্দর, আপনাদেরকে আগেই বলছিলাম যে দেখাই, চলুন মাছগুলো কিন্তু একটু উঠে আসবে। তো আপনাদেরকে দেখা, এই যে দেখেন মাছগুলো কিন্তু খুব সুন্দর, একসাথে অনেকগুলো মাছ এবং বিভিন্ন কালারের মাছ, দেখতে একটা অন্যরকম অসাধারণ লাগে। এবং সবাই একসাথে দলবদ্ধভাবে যাওয়ার কারণে আরও একটা অন্যরকম একটা যে চিত্র সেটা কিন্তু ফুটে ওঠে। আপনি দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক অনেকে খাবার দিচ্ছে, তো আসলে সে অনুসারে খাবার সেজন্য যেখানে যেদিকে দিচ্ছে সেদিকেই কিন্তু ছুটে যাচ্ছে। মাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, আপনারা এই জায়গাটা কিন্তু দেখতে মিস করবেন না। তো এই ছিল আর কি, সামনে এই চেয়ারে বসে সবাই কিন্তু ছবি তুলে, তো আপনারাও ছবি তুলতে কিন্তু ভুল করবেন না। এবং এখানে কিন্তু কিছু ট্রেনের রাইডও আছে, এই যে দেখতে পাচ্ছেন, তো ট্রেনের রাইডটাও কিন্তু মিস করবেন না। সবগুলোর জন্য কিন্তু আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হয়। তো টিকিটগুলো 50 টাকা থেকে 100 টাকার ভিতরেই আছে, তো খুব মোটামুটি আর কি রিজনেবল প্রাইসের মধ্যে। তো এই মোটামুটি আমি শেষের দিকে চলে আসছি আর কি আপনাদেরকে। এখানে কিন্তু ব্রেস্ট ফিডিং কর্নারও কিন্তু আছে, যারা আর কি আসবেন তারা ব্রেস্ট ফিডিং করাতে পারবেন যদি ইমার্জেন্সি হয়। তো আপনাদেরকে এই ছিল আমার কাছে মোটামুটি। তো আপনাদেরকে যে পশু পাখিটি একটু দেখিয়ে আজকের মতো আমি আর ভিডিওটা শেষ করে দেবো, এবং আমার চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। তো চলুন আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই, এখানে কিন্তু সুইমিং পুলও আছে এবং আপনাদের একটু হরিণ এবং বানর এগুলো একটু দেখাই, কারণ এগুলো ভিতরেই আছে, এগুলোর জন্য টিকিট লাগবে না আপনাদের। এবং সবাই কিন্তু দেখেন ট্রেনের যে রাইডটা সেটা কিন্তু উপভোগ করছে, বাচ্চারা এবং সাথে গার্জিয়ানরাও আছে। তো পুরোটাই আর কি পিকনিকের একটা আবহাওয়া চলছে এবং সবাই কিন্তু পিকনিকের জন্য কিন্তু আসছে, সাথে অন্যান্য যারা দর্শনার্থী আছে তারাও কিন্তু আসছে। আপনারা দেখতে পাচ্ছেন বানর আছে, বাচ্চারা কিন্তু বানর দূর থেকে একটু খেলা করছে। তো আপনারাও চাইলে একটু দেয় তাদেরকে দেখিয়ে নিয়েন। এবং এখানে কিন্তু আরও এই যে বানর আছে এবং হরিণ আছে। এই তো অনেক অনেকগুলো হরিণই কিন্তু আপনারা দেখতে পারবেন, হরিণগুলো কিন্তু খুব বেশ বড় বড়ই আছে এবং দেখতেও কিন্তু সুন্দর আছে, গায়ের কালারগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো এই ছিল আর কি আজকে আমার মহারাজ জয়েন্দাবাড়ি থেকে। তো ধন্যবাদ সবাইকে, আমরা সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।